হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, অনেক সময় আমাদের ফ্রেন্ড আমাদেরকে মেসেঞ্জারে এসএমএস সেন্ড করে তা আনসেন্ড করে দেয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে সেই আনসেন্ডকৃত এসএমএস আপনারা দেখবেন। তো বন্ধুরা, আনসেন্ডকৃত এসএমএস দেখার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে আসবেন এবং সার্চ বারে এসে আপনারা লিখবেন আনসিন, UNSEEN। বন্ধুরা, জাস্ট আপনারা আনসিন এই লেখাটি লেখার পর সার্চ করবেন। তো বন্ধুরা, আনসিন লেখাটি লেখার পর সার্চ করলে আপনাদের সামনে আনসিন নো লাস্ট রিড এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আনসেন নো লাস্ট রিড এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে প্রেস করবেন। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখন নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখন এখানে দেখুন, তিনটিতে টিকমার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে টিকমার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে যদি কোনো ফ্রেন্ডস আপনাদেরকে এসএমএস সেন্ড করে আবার সেই এসএমএসটি আনসেন্ড করে, তো সেক্ষেত্রে দেখতে পারবেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে দেখতে পারবেন। তো আপনারা যদি চান ভাইবার অথবা টেলিগ্রাম এগুলোরও আনসেন্ডকৃত এসএমএস দেখতে চান বা পেতে চান, তো সেক্ষেত্রে আপনারা এগুলোতেও টিকমার্ক দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনারা এখন নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা গিভ অথরাইজেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে যা দেখতে পাচ্ছেন আনসিন, এই আনসিন অ্যাপ্লিকেশনটিকে আপনারা এনাবল করে দিবেন। তো এখন ওকে প্রেস করবেন। বন্ধুরা, এখানকার কাজ আমাদের শেষ, এখন আপনারা ব্যাক বাটন প্রেস করবেন। তো আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি, আমি অন্য একটি আইডি দিয়ে আমার মেসেঞ্জারে আমি একটি এসএমএস সেন্ড করতেছি, সেন্ড করে সেটি রিমুভ করে দেখাচ্ছি যে কাজ হচ্ছে কিনা আসলেই। তো আমি ধরুন আমার মেসেঞ্জারে আমি একটা এসএমএস সেন্ড করব অন্য একটা আইডি থেকে, লিখতেছি কেমন আছেন, কেমন আছেন লেখার পর কিছু ডট দিলাম, এরপর হোয়াট চিহ্ন দিলাম দুইটা, সেন্ড করলাম। আর একটা এসএমএস দিতেছি যে সাথে সাথে আমার এখানে আসলো। আচ্ছা, আমি আর একটা সেন্ড করতেছি, কী করতেছেন, তারপর তিনটা কোশ্চিন মার্ক দিলাম, তারপর সেন্ড করলাম। তো দেখুন বন্ধুরা, সাথে সাথে আমার মেসেঞ্জারে কিন্তু মেসেজটি আসলো, এই এসএমএস দুটা। এখন আমি আনসেন্ড করে দেব। দেখুন এখন যেখানে ডিলিট প্রেস করব, বন্ধুরা এখানে আনসেন্ড লেখা নাই, কারণ এটা আমি লাইট থেকে ডিলিট করতেছি, তাই ডিলিট লেখাটি উঠতেছে। এই যে ডিলিট ফর এভরি ওয়ান করলেই কিন্তু আনসেন্ড হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিলাম প্রথম লেখাটি, এখন আমি দ্বিতীয় লেখাটি আপনি রিমুভ করে দেব বা আনসেন্ড করে দেব। তো ট্যাপ করে ধরে রাখলাম, এখন ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট ফর এভরি ওয়ান, ডিলিট। তো বন্ধুরা, আমি দুটি মেসেজই কিন্তু আনসেন্ড করে দিলাম, ঠিক আছে। এখন আমি আমার মেসেঞ্জারে গিয়ে দেখব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আনসেন্ড দেখাচ্ছে, এসএমএস দুটো আনসেন্ড দেখাচ্ছে, একটা দিয়েছি কেমন আছেন, একটা দিয়েছি আপনি কি করতেছেন। তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে এই এসএমএস দুটো আপনারা কীভাবে দেখবেন। তো এখন আপনারা হোম বাটন প্রেস করবেন। তো হোম বাটন প্রেস করার পর আপনারা একটু আগে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়েছেন, অর্থাৎ আনসেন্ড, যে আনসিন যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়েছেন, সেই অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন। তো অ্যাপ্লিকেশনে চলে আসার পর দেখুন বন্ধুরা, প্রথমেই লেখা রয়েছে জিসান ইসলাম, এই আইডি থেকে আমি আমার মেসেঞ্জারে দুটো এসএমএস করেছিলাম। এই যে দেখুন কেমন আছেন, এই যে প্রথমে লেখা আছে কেমন আছেন, নিচে দেখাচ্ছে কী করতেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আনসেন্ডকৃত এসএমএস দেখবেন, যে কোনো আনসেন্ডকৃত এসএমএস দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দেবেন।
যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।